আমাদের বাড়ির পুকুরে আজকে মাছ ধরা হইতেছে। কি কি মাছ ধরা হইলো আর আমরা কতটুকু ভাগে পাইলাম আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিও কিন্তু মোটেও স্কিপ করা যাইবে না, দেখতে থাকেন শেষ পর্যন্ত। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন, মোরাও কিন্তু এক্সের ভালো আছি। মোকো বাড়ির পুকুর ডাইসবে এসা হইতে আছে আর মাছ ধরা হইবে। দুই দিন ধরে পানি উড়ে নিয়ে হইতে আছে আর আজগো মোটামুটি উড়ে নিয়ে শেষ। মাছ ধরার লাগে কিন্তু বেশি মানুষ আজগো নামে নাই, বাড়ির আসলে পোলাপান কিছুই বাড়ি নেই, সবাই বিভিন্ন জায়গায় চাকরি করে। হেই এর লগে দুই তিনজনে এই নামছে আর মোরা সবাই মিলে কিন্তু মাছ টোহাইতে আছি। দেখছেন বড় বড় হোল মাছও কিন্তু পাইছি। মোর জামাইটারে কইছিলাম যে তুমিও নামো, তো হে আর রোজা রইয়ে নামে নাই। তো এদিকে ওরা কিন্তু শয়তান তালি করে মোর গা পাশাই একসের ধরে ধরে মাছগুলো মেলা মারতে আছে। অবশ্য মোর হাত পায়ে অনেক কাদা লাগিয়ে গেছে লিগে। এদিকে যে পাইপটা লাগানি হয়েছিল ওই পাইপের মাথায় কিন্তু একটা জালের নাহান পাইতে ধরলে, ছোট ছোট মাছ যেগুলো আছে সেগুলো যাতে বাইরেই না যাইতে পারে। তো এইটাও কিন্তু অনেক মাছ উঠছে আর মাছ আর পাতা সব একলাগেই উঠছে। তো এইগুলোও এখন বাইসে গুছে নেওয়া লাগবে। আজকে মোগো বাড়ির সব মহিলারা আর বেটারা সবাই এই কামেই নিয়োজিত আসলে। ধীরে ধীরে আপনাদের লগে সব দেখাইতে আসি। তো এই মাছগুলোর লগে কিন্তু অনেক কাদা, এই কাদাগুলোর একটু ধুয়ে লইতে আছে ভাবি। আর এদিকে কাকি আম্মাই সব কিছু ঝাড়িয়ে ঝুড়িয়ে বাইর করতে আছে। তো সব মাছগুলো বাইর করার পর ওইগুলো কিন্তু একটা একটা করে সব কিছু বাসা লাগছে। তো সবাই মিলে আমরা বাঁচতেছিলাম আর বাদ বাকি যে মাছগুলো ধরা হয়েছিল ওইগুলোও কিন্তু আলাদা করা হইতে আছে। তো হোল মাছ, কই মাছ, যা যা মাছ আছে ওইগুলো আলাদা আলাদা ভাগ করা হইবে, তো এই জন্য অন্যান্য পাতিলে রাখতে আছে। আসলে এই রোজা রমজানের দিনে পুকুরটা হিসেলা হয়েছে, একটু পানি নেই, তো সব মহিলাকেই কিন্তু অনেক কষ্ট হইবে। অবশ্য বেডারাও সব ধ্যান ধারণা নাই এগো যে মহিলাকে কষ্ট হইবে, এরা কমে যাবে পানি আনতে, তো কলের উপর অনেক বেশি চাপ পড়ে যাইবে। বেড়াগুলোর আসলে মাছ খাওয়া লাগিয়ে ব্যাপার, এরা মাছ ধরতে আছে, এরা খাইবে, ওই রান্দা বাড়া কোড়া দোয়া এই সম্পর্কে হাগো কোনো চিন্তা চেতনা নাই। তো এই সবাই মিললে পুডি মাছ, ওই চেলা মাছ, তারপর কই মাছ, হোল মাছ সব কিছু এককালে বাইসে গুছে আলাদা আলাদা বান্ডে উড়াইতে আছে। তো যে দুগো মাছ পাইছে আর কিন্তু ভাগও কম হইবে না। তো এক পুহুরে কিন্তু মগো 27টা জোনার ভাগ। তো মাছ যতই পাও কইয়ে ভাগ করে দিতে দিতে কিন্তু মোটেও থাকবে না বেশি একটা। তো এই যে দেখতে আছেন আর কই মাছ পাইছে কিন্তু এককালে 143টে। তো সবগুলো মাছ ই করা হইতে আছে আর এই হয়েছে যে মোর মাসুরের পোলা, তো ওই একটু এই মজাই করতে আছে। সারাদিন মুরগায় তো কয়েক ফির মাছ মারছে, তো মোর মাইয়াকে ওডর দেখাইতে আছে মাছ লইয়া। তো এই মাছগুলো কিন্তু ওই পাতিলের মধ্যে থাকতে আছে না, একসের ওই এদিক ওদিক চলে যায়। তো এইগুলো আবার সবাই ধরতে আছে। তো আপনারা কোনো দিনও মাছ ধরতে নামছেন কিনা পুহুরে অবশ্যই জানাইয়েন। আর মোর যে আপুরা আছে আপনারা কি এরম মাছ পুহুরদের দুইয়ে কুইটে রান্ধে খাইছেন কোনো সময় হেলে হ্যাও জানাইয়েন। মগ পুহুর কিন্তু বছরে এক ফিরেছে, তো সেই ফির যে মাছ হয় সেই আমরা সবাই মিলে ভাগ করে নিই। আসলে তেত্তে বার গো অনেক বেশি মাছ হইলে, দুই তিন পাইলে হুদ তেলাপিয়া মাছই হইলে ফির আর বেশি মাছ পড়ে নাই, পুহুরের পার বান্ধান্যয় নাই, এলুগিয়া মাছ সব বাইরেই গেছে। তো এখন পুহুর ডে এসা হয়েছে, পুহুরের পার পর সব বান্ধাই হেলাই নইবে। হোল মাছগুলো একসের লড়াচড়া করতে আছে, পাতিলের মধ্যে থাকতেই চায় না। আসলে ওরা বুঝতে গেছে যে অগ শেষ নিঃশ্বাস ত্যাগ হইবে, এই জায়গায় হেলে গিয়ে বেশি লাফালাফি করতে আছে। এরপরও যে মাছ পাইছে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ সব ভালোই পাইছে। তো ধরা ঠরা তো শেষ মাছ, এখন এই যে দুইজনে বইছে এখন পুরি মাছ ভাগ করতে। মুই অবশ্য চেলা মাছ মুছ নিই নাই, কারণ মোর এই ছোটো মাছ দেখলেই জানি কেমন লাগে আর মুই এই মাছ কোটার বিষয়টা আসলে মোর মোটেও ভাল লাগে না। দায়ঠা আর বসে একটু অল্প স্বল্প কুইটে কাইটে লই, কিন্তু এই বেশি মাছ দেখলে সেই সময় মোর হাত পায়ে কাঁপাইনে শুরু হয়ে যায়। এদিকে কিন্তু পুঁটি মাছ ভাগ করা শেষ। তো এই যে মোরে দেশে মুই বাগে পাইছি, এই দুগ্গার লগে কিন্তু খৈলা মাছও আছে, তোর মোর মাইয়েরাও কিন্তু দেখতে আছে। আসলে মোর পরি কিন্তু দেখকে অনেক খুশি হয়েছে। হ্যাঁ এরপর আবার সবাই মিললে মাছ কোটা দোয়া করতে বইয়ে পড়ছে। তো বাড়ির সবাই কিন্তু একখানে বইয়েই মোরা করতে আসি, আর যে কোনো জিনিসই কোন সবাই লগে কিন্তু একলগে মিললে করতে অনেক ভালোই লাগে। তো এই মাছ কোটা দোয়া মোরা কিন্তু সবাই মিললে একলগেই করতে আসি। মুই এদিকে মোর মায়েরও খবর দিছি যে মা মুই মনুগুলো গিয়ে একলা একলা পারমো না কিছু করতে, তুমি একটু এদিকে আও। তো মোর মায়েও তো রোজা রয়েছে, হেও কইতে আছে যে আইতে আসি, তো হেয়ার সংসারেও তো অনেক কামকাজ আছে, হেয়ে একটু গুছাই টুসাই হেও আইবে আনে।
আসলে সবার ঘরে লোকজনের অভাব নাই, মোর ঘরে তুমি একলা, লেদা দুইটাও পালা লাগে, এই লগে মাছ টাছ কোটা মোর লগে অনেক বেশি ঝামেলা রয়ে যায়। তো মায়া আইলে একটু শান্তিতে কোটাকাটি করতে পারবো। মানে তো মার অপেক্ষায় বই রয়েছে যে মায়া একটু কুট্টি কেটে দেবে। তো এই যে আমার প্রীতি এদিকে মাছ খোঁচাইতে আছে আর আমি একটু বসে রয়েছি। সব মানুষ এক জায়গায় বইয়ে যেমন আনন্দ হয়, একটা উৎসব উৎসব ব্যাপার থাকে, এর পর কিন্তু ঝগড়াঝাড়িও কমায় না। তো এই মাছ মছ লইয়া কিন্তু দুই ফির রাগারাগি ঝগড়াঝাড়ি হইয়াও গেছে, কি কমু। মাছ তো আর সব এক সাইজের নাই, একটা এক সাইজের। তো হেয়ে লইয়া কেউ বাগে কম পারে, কেউ বাগে বেশি পারে, হেয়ে লইয়া কিন্তু একতরফা মারামারি ঝগড়াঝাড়ি হইয়াও গেছে। তো হেই আর মুই ভিডিওতে দেখাইলাম না, কারণ হ্যাঁ দেখাইলে আবার মোর বাড়ির মানুষই ভাববে যে মুখে মানিজ্জত কিছু হয় নাই, তো ওইসব ফালতু জিনিস আর ভিডিওর মধ্যে আনলাম না। এই পর্যন্ত তো মুখে পুঁটি মেসি ভাগ করে দিলে পুঁটি মেস সকালে পৈসে যাইবে, হের লেগে পুঁটি মেসগুলোই কিন্তু আগে ভাগে কুট্টি নিতে আসি। আর ওই যে পাশের রুমে মোর মাইয়া ডাকা আনতে আসে, কেমনি বয়স ওভার করবো আল্লাহ জানে। এই যে এখন বইছে কই মেসগুলো ভাগ করতে, তো কই মেস ভাগ করতে আসে আর মোর জামাই কিন্তু ওই বাঘের সময় আনলে। তো মুই আর বেশি একটা আনলাম না, তো মুই যাইয়ে মধ্যে একটু ভিডিও করে আইয়ে পড়ছি। তো এই যে হিং মাছ ভাগ করতে আসে, এই সময় কিন্তু ঝগড়া বাজছে। আর এই যে হোল মাছ ভাগ করার সময় ওই যে পাশে কিছু মাছ দেখতে আসেন, ওই মাছগুলো কিন্তু হালাই থুয়ে গেছে রাগইয়া, কুট্টে দুই কুট্টে কাটতে লইছিলে এই মাছগুলো কিন্তু রাগইয়া আবার দিয়ে গেছে। তো হালাই থুয়ে গেছে, এখন মোরা সবাই ক কই করতে আসলাম যে মাছ দুগো দিয়েই বেগেটা, আসলে কয়েক ফির দিয়েইছে, এরপর আবার হালাই থুয়ে গেছে। হাগো মতে হাগো কম দেওয়া হয়েছে, তো এই লোকই হালাই থুইছে। তো মোর জামাই কইলাম তুমি একটু যাইয়ে দিয়াও, তো হে কইছে যে মুই আর নামাজ পড়তে যামু, তো আইতে আসে আইয়া এবার দিয়ে মনে। তো এই হোল মাছ লইয়া আবার কোন ঝামেলা বাঁচবে, হের লইয়া এককালে হোল মাছ কাটতে কুটতে হেয়ের পর সবার বাগে হেলাইবে, আর কেউ আসলে একটা মাছ পাইবেও না, ওই চারজন পাঁচখান করে মাছ পাইবে, হের লইয়া কুটতে কাটতেই লইছে। তো এই যে বাঘ করতে আসে, তো এই বাঘের মধ্যে দেও কিন্তু আবার কয়েকজন, আর এই বাঘের মধ্যে দেও অর্ধেক অর্ধেক অন্যমান সেরে দিতে হইবে। তো বিভিন্ন বাঘের বিভিন্ন হিসাব। তো একটা ঝামেলা হয়েছে, হোল মাস্টার কোটা লাগে নাই, হ্যাঁ কুটি কেটেই দিয়েছে, তো বড় বড় সাইজ করে সব বাঘে হেলাইছে। তো ময়ূ এক বাঘ লই হেবার কিন্তু ঘরেই পড়মু, আর খাড়াই খাড়াই দেখতে আসলাম। আসলে খাড়াই না থাকলে মোরে সবচেয়ে ছোটো বাঘ্য দিয়ে যাইবে, আর আগের বছর সবাই কতগুলো কতগুলো করে মাছ নিয়েছে, মোর দিয়ে গেছে দুগ্ধহানি যায়নি হের লিগে। তো এই পীরের এককাল মাছের দ্বারা এই খেলাই রয়েছি, যাই হোক বাঘে কমানা যাইবে না। তো এই যে একটা কল্লা বেশি হইলে সেটা মোরেই দিয়ে দেছে, তো মুই আবার একটু ভাগ্য দেখকে দুঃখে লইলাম। আর মোর নানি আর মায়ও কিন্তু আইয়ে পড়ছে, হেরাও আমার মোরে উড়াই দিয়ে মাছ করতে আছে। বাপের বাড়ি ধারে হইলে যে কত শান্তি, হ্যাঁ কইয়া বুঝানের মতো না। তো মোর বাপের বাড়ি তো ধারেই আইতে মোর মায়ের খবর দিলে অবশ্যই আইয়ে পড়ে, আর মোর নানিও কিন্তু থাকলে হে আইয়ে পড়ে মোর ধারে। সবাই মিলে মাছ মাছ কোটা হইতে আছে, সবাই মিলে কলে বইয়ে দইতে আছে। পুহুর তো আর এখন নাই, পুহুরের সাবজেক্ট বাতই গেছে এখন সবার কাজকর্ম কলে। আজকের মতো এই দুই, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।